Hey, what's up, guys? কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে আমরা খেলা দেখতে যাচ্ছি হচ্ছে বেঙ্গালুরু এফসিএস ভার্সেস সরি বেঙ্গালুরু এফসি ভার্সেস কেরালা ব্লাস্টের আর মনি ভার্সেস প্রবীর দাসের খেলা হবে দুই বঙ্গ সন্তান মনি ভার্সেস প্রবীর দাস বঙ্গ সন্তানের লড়াই দেখব আমরা স্যার মনি খেলা দেখার জন্য তুমি এক্সাইটেড তো এক্সাইটেড না এক্সাইটেড এখানে সবাই মনির ফ্যান ফলোয়িং সব চলে এসেছে এখানে সব দাঁড়িয়ে আছে গাড়ির জন্য ওয়েট করছে তো গাড়ি আসবে এবার গাড়ি করে তারপর যাব আমরা সবাই ফ্যান ফলোয়িং চলে এসেছে হ্যাঁ রেডি তো সবাই রেডি তো গাড়িও চলে এসেছে সবাই রেডি তো চল রে খেলা হবে প্রবীর দাস ভার্সেস মনি এখন সবাই চলে এসেছে খেলা দেখতে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে সবাই দাঁড়িয়ে আছে মনির দাদা ছাদে ওয়েট করছে কালকে কালকে আমি না অপরাধ এটা অপরাধ ভাই অন্যায় ভাই আজকে সবাই চলে এসেছে এখন এটা হচ্ছে রবীন্দ্র নিজে ভাই তুমি আমরা সবাই উইয়ার ফর রবীন্দ্র মনিরুল কলকাতা সে বাঙালি হো তো ফির বাংলা বাত করো কেমন সবাই রেডি হয়ে গেছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন রেডি এক্ষুনি খেলা শুরু হবে একটু পরে এই সব আমাদের সাপোর্টাররা এদিক সব আমাদের সাপোর্টার মনির ফ্যান বেস বসে আছে এদিকে স্যার বিএফসি 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 মনি দাদা আমাদের সব পাড়া ছেলেকে ভাইরাল করে দিতে হবে কত নেবে বলো এক টেলিকাস্ট করছে এখান থেকে সরাসরি জিও টিভি আর সোনি স্পোর্টস এই আমাদের সবাই কত টাকা দিবি ভাইরাল করে দেবে বলছে ওই দাদা স্যার না না বেশি টাকা দিতে হবে না স্যার আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চাননি ব্যাপারে জানি তো এখন চলে এসেছি এই খেলা স্টার্ট হবে এবারে এক্ষুনি তোমার ন্যাশনাল অ্যান্থম চালু হবে তো আমাদের গুরুদেবকে দেখতে পেয়ে প্লেয়াররা লাইন আপ করে আছে ওইদিকে আছে তোমার ওইদিক আছে প্রবীর দাস এটা প্রবীর দাস প্রীতম কোটাল আরও সবাই আছে এদিকে আছে রিজার্ভ বেঞ্চে মনি আছে আর রবীন্দ্র আছে ওইদিকে রবীন্দ্র আছে এখানে ভাই গোল খাবি না আজকে তুই এই ক্লিয়ার ভাই ক্লিয়ার পারাকের বিগ ফ্যান
এটা হচ্ছে রবীন্দ্রনাথ দাদা ওদিকে কি করতে এসেছিলি এদিকে ভয় এই এটা রবীন্দ্রনাথ বর্দা তো এটা রবীন্দ্রনাথ বর্দা উপরে চইয়া আর বিকে কে নীরাজ কুমার যে আন্ডার 16 না ধীরাজের পরে যে ব্যাচটা ছিল না ওই ব্যাচটা বলি ব্যাচটা দেখি এ রবীন্দ্রনাথ দাদা একাই মাথা খারাপ করে দিচ্ছে রবীন্দ্রনাথ দাদা বেঙ্গালুরু এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ এখান থেকে চিল্লাচ্ছে রবীন্দ্রনাথ দাদা হচ্ছে সেন্সাইড কর এইমাত্র গোল হলো বিএফসি এক গোলে পিছিয়ে গেল গোল করলো বিএফসি এক গোলে পিছিয়ে গেছে গোল শোধ করতে হবে চল মনিকে দরকার এখন মনিকে না আমার গোল শোধ করতে হবে আগের ম্যাচে মনি নেমে গোল শোধ করেছে দেখা যাক এই ম্যাচে পারে কি আরে অতিরিক্ত ডিফেন্সিভ ফুটবল খেলছে এরা বিএফসি আমি নলিন পাতা ও লাল কার্ড খেয়ে উঠে আসে রবীন্দ্রনাথ দাদা হাইপার হয়ে যাচ্ছে এই শালা কেউ সাপোর্টে ছিল না আরে ওখানে বাংলা দেয়াল আছে অত সহজ আবার সেই সেই কলকাতার ক্যাপ্টেন তো শালা শুনো শুন কলকাতা সোনার মেডেল পড়া ছেলে চল চল ইচ্ছা করে পড়াচ্ছে ভাই কি করতে বল দিবি মনীষা না ঠিক আছে এখানে ম্যাক্সিমাম সবই পবিদার ফ্যান কিন্তু আমাদের ভাই যেহেতু বিএফসিতে খেলছে আজকে আমরা বিএফসি সাপোর্ট করছি না আমরা চাই পবিদার ভালো খেলে কিন্তু বিএফসি যেন যেতে দুটো সোনার মেডেল দিত ছেলে কি কথা নাকি এইদিকে পবিদার দাদা বসে আছে দাদা পবিদার জিতবে তো আজকে আমরা সবাই এখানে সবাই পবিদার ফ্যান কিন্তু চার গোলে জিততে হবে তাই তো এখানে পবিদার ফ্যান আছে সবাই প্রায় কাউন্টারে খেলে থাকতো
জার্সি বড়া কি বলছিস পারাককে রেড কার্ড কি নাম কি নাম কি নাম আরাগর বল কি নাম বল কি নাম তোর নাম শুনে পবিতার দাদা হেসে ফেলেছে সিরিয়াসলি ফ্রি কিক পেয়েছে বিএফসি মারছে কে বিকে চল রবীন্দ্র 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 চৌম্বকের মতন টেনে কোচকে তুলে নাও তিন মিনিট অ্যাড টাইম দানিশ দানিশ দানিশকে খেলা চলো চলো দাদা দাদা স্লোগান দিতে দিতে বলছে গোল খাবে কে সবাই বলছে বিএফসি আর তুমি হঠাৎ বললে হয় নাকি তুমি আগে থেকে বলতে ওটা এই মুহূর্তে ফার্স্ট হাফ শেষ হলো ফার্স্ট হাফে বেঙ্গালুরু এফসি 1 কেরালা ব্লাস্টার্স 1 কেরালা ব্লাস্টার্স ফার্স্ট টাইম গোল করে এগিয়ে গেছিল তারপর ফের বিএফসি গোল করে গোলটা শোধ করলো এখনই গোলটা হতো কবিতার জন্য গোলটা বেঁচে গেল তো হাফ টাইমের পরে এবার মনিকে মনে হচ্ছে নামাবে আমাদের ভাই ওই যে ওইদিকে ওয়ার্ম আপ করছে হ্যাঁ ওইদিকে ওয়ার্ম আপ করছে ওকে নামাবে আর আমরা চাই মনি এক্ষুনি নামুক আর আগের আগের দিনের মতো ম্যাচের রং পাল্টে দিক আমরা এইটাই চাই আজকে মনি গোল করবে আর আজকে মনি গোল করবে আমাদের ভরসা আছে আর আজকে ম্যাচটা জিতেই বাড়ি যাবো আমরা উই আর ফর বিএফসি বিএফসি এই যে আছে মনি ফিজিওর সাথে কথা কোচের সাথে কথা বলছে ওয়ার্ম আপ করছে ফুল ইমরান মনির নামা উচিত তো ইমরান মনির খেলার দেখার জন্যই তো আমরা এসেছি এত দূর থেকে আরে এত মিউজিক পাচ্ছে না ডুরান কাপ তোমার কি মনে হয় সেকেন্ড হাফে মনির নামানো উচিত তো নামানো উচিত মানে তা কোচকে বলবো গিয়ে এ তুমি তোমার এলাকায় এসেছো তুমি দেখো মনিকে নামানো দরকার বৃষ্টি এসছে এবার বাঙালি ভালো খেলবে কাল লাগবে বৃষ্টি এসছে খুব সুন্দর বৃষ্টি নামছে কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরায় বৃষ্টি এসছে বিএফসি আবার গোল করে দিল আমরা এখন এক গোলে জিতছি লাভলি স্যার লাভলি 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 স্যার ভাই গোল শোধ হয় আমার বিএফসি এক গোল করে দিচ্ছে এখন বিএফসি 100 কেজি এখন বেঙ্গালুরু 2 কেরালা ব্লাস্টার্স 1 চলো স্যার কি বলা শুনি গুড ইভিনিং রবীন্দ্র হ্যাঁ ওয়েল ডান
কোচ কোনো কথা বলছে না কিন্তু দাদা বহুত চিল্লাচ্ছে, দাদাকে কোচ করা উচিত ছিল। বিএফসি নেক্সট টাইম ভাবো দাদার জন্য, দাদাকে অন্তত অ্যাসিস্ট্যান্ট কোচ রাখো বলছি। বিএফসি কে নেক্সট টাইম ভাবতে হচ্ছে দাদাকে অ্যাসিস্ট্যান্ট কোচ রাখতে। মারতে দিবি না, মারতে দিবি না। এ ভাই ডেঞ্জার। চল পেয়ে গেছি। চল গোল কি বল, ওয়েল ডান রবীন্দা, ওয়েল ডান রবীন্দা। ম্যান বি আমি কল চল আবারও গোল হলো, এখন কেরালা ফের গোল করলো, দুই দুই হয়ে গেছে খেলার রেজাল্ট। দুই দুই খুব টান টান উত্তেজনা খেলা হচ্ছে, দুই দুই হয়ে গেল। মনি নেমে দুটো চান্স ক্রিয়েট করেছে কিন্তু গোল হয়নি। মনিকে বল দিচ্ছে না, এক্ষুনি মনিকে একটা বল দিলে গোল হয়ে যেত কিন্তু বলটা দিচ্ছে না। টান টান উত্তেজনা খেলা হচ্ছে। মনিকে আটকে রাখতে পারছি না, জার্সি ধরে টেনে উঠে গেল। চল 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 বেরো, এখন ফ্রি কিক, এখন ফ্রি কিক থেকে দেখা যাক গোল হয় কিনা। একটা গোল করো তুমি পুরো সেরা হয়ে যাবে, নায়ক বাংলার নায়ক। পাস করতে ভাই তুই এমনি পুরো ফুল ফেমাস। আমরা তো পুরো এখানে নেচে ফাটিয়ে দিচ্ছি ভাই, গ্যালারি তুই পরে ব্লগটা দেখলে বুঝতে পারবি, গ্যালারি ফাটিয়ে দিচ্ছি নেচে। গোল কর ভাই মনি, গোল হবে, গোল হবে, গোল গোল। লংত্র 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 পুরো করে যাবি। চল চল পাবি। হ্যাঁ চল ফার্স্ট টাইম পড়ে যাবে।
ম্যাচ শেষ হয়ে গেছে, এখন ম্যাচ ড্র, 2-2 রেজাল্ট। উদাস করে বাড়ি যেতে হচ্ছে, ম্যাচ আজকে হচ্ছে, আজকে 2-2 ড্র হলো ম্যাচটা। আজকে জেতা ডিজার্ভ করতো, কিন্তু আজকে জিত হয়তো নেক্সট রাউন্ডে যেতে পারবে না, কিন্তু পরের ম্যাচ আবার গোকুলাম কেরালার সাথে ওই ম্যাচটাও আসবো, নেক্সট রাউন্ডে যেতে পারবে না। কি তো কী হয়েছে, ভাইকে সাপোর্ট করতে আসবো পরের ম্যাচেও, নেক্সট রাউন্ডে গেলে আরও ভালো হতো, ভালো লাগতো আরও। তো ওকে যতগুলো না পরের ম্যাচে জিতলেও যাবে না, একটা করে টিম যাবে আর বেস্ট রানার আপ দুটো টিম যাবে, জিতলেও লাভ নেই পরের ম্যাচে, কিন্তু পরের ম্যাচে আসবো আমরা।